আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মিষ্টিতে বিষ মিশিয়ে দুই সন্তানকে হত্যা, পরে নাপাস সিরাপনাথ। নরসিংদীতে বাস মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, চালক সহ নিহত তিন। সিরাজগঞ্জ মহাসড়কে 20 কিলোমিটার থেমে থেমে যানজট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আলোচিত দুই শিশুর মৃত্যু, নাপা সিরাপ খেয়ে হয়নি। শিশু দুটির মা লিমা মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে তাদের হত্যা করেন, পরে দাবি করেন নাপা সিরাপ খেয়ে তার সন্তানদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জাগোনিউজকে এসব তথ্য জানান। ওসি আজাদ রহমান জাগোনিউজকে বলেন, লিমা বেগম পরিকল্পিতভাবে তার দুই সন্তানকে হত্যা করেছেন। শিশুদের বাবা ইসমাইল হোসেন জানতে পারেন চাতাল সর্দার সফিউল্লাহর সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে। সফিউল্লাহর দেওয়া একটি সিম লিমা ব্যবহার করেন। বুধবার রাতে ইসমাইল তার স্ত্রীর কাছে মোবাইল খোঁজ করেন, কিন্তু তিনি মোবাইল দেখাতে পারেননি। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে পুলিশ তাদের বাড়িতে গেলে লিমা বেগম সন্তানদের হত্যার দায় স্বীকার করেন। এই মহিলা যে মোবাইল নাম্বারটি ব্যবহার করতেন, এই মোবাইল নাম্বারটিও ওই পুরুষ লোকটির দেওয়া, অর্থাৎ চাল ফলের যে দলনেতা বা লিডার হিসেবে যে কাজ করে শ্রমিক নেতা, তার দেওয়া। সেই নাম্বারে সে ঘটনার দিন প্রায় 15 বার কথা বলতেছে। এই কাজটি, অর্থাৎ তার এই যে দুটি বাচ্চা আছে, এইটাকে কিভাবে সরানো যায় জীবন থেকে, সে কিভাবে ফ্রি হতে পারে, এবং এই ঘটনার পরে কিভাবে তারা আবার পুনরায় মানুষ যাতে সন্দেহ না করে মিলেমিশে থাকতে পারে, একত্রিত হতে পারে, ওই কথাগুলোই তারা এই সময় আলোচনা করেছে। 5:48, 49 বা 55 এইরকম টাইমে, একেবারে 6টা বাজার আগে আগে সে আবার দুইবার কথা বলেছে। কথা বলে বাসায় এসে কনফার্ম মিষ্টি দিয়ে গেছে টাইমিংয়ে, এটাও আমরা একটা মিল পেয়েছি। সেই ক্ষেত্রে মিষ্টি দেয়া দিয়ে গেছে, এবং এই মিষ্টিটা বিশেষ প্রক্রিয়ার মিষ্টি। কয়টা মিষ্টি দিয়েছে তাও জিজ্ঞেস করেছি আমরা, 5টা মিষ্টি দিয়েছে, এবং 5টা মিষ্টি দিয়ে 5টা মিষ্টিকেই বলা হয়েছে যে ছেলেদেরকে খাওয়ানোর জন্য। তখন তাদের শরীরে হালকা জ্বর ছিল, এটা বললো যে হালকা জ্বর ছিল। এই অবস্থায় ওই যে মেয়ের যে শাশুড়িকে পার্শ্ববর্তী দোকান থেকে ওই জ্বরের ঔষধ আনতেও বলা হয়েছে, ঔষধ নিয়ে আসছে। এর আগে সেই মিষ্টি খাওয়াই দিয়েছে, মিষ্টি খাওয়াইছে মানে একজনে বড় ছেলে খাইছে 3টা। নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 3 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর 4টায় উপজেলার মরজল বাস স্ট্যান্ডের অদূরে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক খালেদ মাহমুদ বলেন, ভোরে ঢাকা সিলেট মহাসড়কের মরজল বাস স্ট্যান্ডের অদূরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়, আর ঘটনাস্থলেই চালক সহ 3 জন নিহত হন। সিরাজগঞ্জ মহাসড়কে কয়েকদিনের তুলনায় যানজট একটু কমেছে। নলকা সেতুর পূর্ব পাশে একটি লেন থাকায় এই যানজটের সৃষ্টি হয়। তবে মহাসড়কের প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে এখনও থেমে থেমে যানজট রয়েছে। বৃহস্পতিবার সকালে সরজমিনে ঘুরে দেখা যায়, সিরাজগঞ্জের মহাসড়কের সাইদাবাদ থেকে ঝাওয়েল ওভারব্রিজ পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এছাড়া ঝাওয়েল ওভারব্রিজ থেকে নলকা পর্যন্ত থেমে থেমে যানজট রয়েছে। নলকা থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। হাটিকুমরুলে 3টি মহাসড়ক মিলিয়ে প্রায় 20 কিলোমিটার থেমে থেমে যানজট রয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় 5 থেকে 6 কিলোমিটার যানজট রয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে রেজওয়াল
ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে আছে। এ ঘটনায় বাবুল মিয়া নামের আরও এক যুবক আহত হয়েছেন। বুধবার দিনগত গভীর রাতে পাটগ্রাম উপজেলার জগৎপীর শমশেরনগর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম পাটগ্রাম উপজেলার পূর্ব জগৎপীর গ্রামের মনসুর আলীর ছেলে। আহত বাবুল মিয়া একই উপজেলার পূর্ব জগৎপীর গ্রামের মোহাম্মদ বেলাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে সীমান্তের মেইন পিলার 861 এর 4 নম্বর সাব পিলারের কাছ দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় 169 বিএসএফ ব্যাটালিয়ান পারাসা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রেজাউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। বাবুল মিয়া রাবার বুলেটের আঘাতে আহত অবস্থায় ভারতের অভ্যন্তরে অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন। টানা 3 দিনের ছুটিতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে 600+ যানবাহন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। শুক্রবার ও শনিবারও ছুটি। টানা 3 দিনের এই ছুটি কাটাতে অনেকেই রাজধানী ও আশেপাশের এলাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছেন, যে কারণে বুধবার দুপুরের পর থেকেই পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়তে থাকে। বৃহস্পতিবার সকাল থেকেও যানবাহনের চাপ রয়েছে, তবে ব্যক্তিগত গাড়ির চাপ সবচেয়ে বেশি। টানা 3 দিনের ছুটিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার সকালে মহাসড়কের দাউদকান্দি ও চান্দিনার অংশে সড়কের দুই পাশে এই যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে চান্দিনার ইলিয়টগঞ্জ পর্যন্ত থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ সাধারণ যাত্রীরা। বুধবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে হঠাৎ করে চট্টগ্রামমুখী যানবাহনের চাপ বেড়ে যায়। হাইওয়ে পুলিশ বলছে, রাস্তার মেরামত কাজের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। 6 ঘন্টা লাগে সৈত্য করেছি গরিপুর। আচ্ছা, এই জামে রোডের কাজ চলতেছে। কোথায়? এটা ইলিয়টগঞ্জ এক সাইড বন্ধ করে আরেক সাইড এক রোডের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 3 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং পবিত্র শবে বরাত উপলক্ষে এ বন্ধ ঘোষণা করেছে স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার পবিত্র শবে বরাত উপলক্ষে এ 3 দিন আখাউড়া বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।